হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যান্ড এডুকেশন থেকে আমি আবিদা সুলতানা। এই যে একটা হচ্ছে গাজরা, এই গাজরাটা গাঁথা হয়েছে, কিন্তু এই যে ফাঁকা 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 আছে, এগুলোকে এখন ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো? এই যে সুন্দর সুন্দর জিপসি দিয়ে, জিপসিগুলোকে খুলে নিই। এই জিপসিটা না এখন আর পাওয়া যায় না, ওরকম চেষ্টা করা হয় কিন্তু পাওয়া যায় না। কাঁচি খুঁজতে খুঁজতে জীবন শেষ, হাত দিয়েই ছেড়ে ফেললাম। কাঁচি আনতে আনতেই আমার কাটা শেষ হয়ে যাবে। এই যে কাঁচি চলে আসছে, এই যে ততক্ষণে আমার ভিডিও শুরু হয়ে গেছে। এই ফুলগুলো বের করলো, এই যে দিয়ে দিলাম, হয়ে গেল ফিল আপ। জিপসি যেহেতু কম, আমি আবার কি করলাম, এই যে ফুল, এই ফুল থেকে একটু পাপড়ি খুলে নেব। খুলে নিয়ে এটাকে ভাঁজ করব, ঠাস করে একটা ভাঁজ করব। ভাঁজ করে এটাকে রোল করব। রোল করার পরে এখানে আঠা দিব, তারপরে এখানে ঢুকিয়ে দেব। তাহলে হবে কি, এই যে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, এই ফাঁকা জিনিসটা আর দেখাবে না। তো এটাকে কিন্তু ভালো করে সেট করতে হবে, তা না হলে এটা খুলে আসবে। এই যে এগুলোকে আবার ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। ও না, আমার তো কাছে চলে আসছে, কাছে দিয়ে কাটে দিই। এখন বিশেষ বিশেষ যে ফাঁকা জায়গাগুলো, সেগুলোকে একটু করে ফিল আপ করি। বিশেষ বিশেষ ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করলে যেটা হবে, এটা বেশ ক্লামজি ক্লামজি লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। এভাবে করে আমি আমার হচ্ছে জিপসির ফিনিশিংটা দেই, চেষ্টা করি এভাবে করে দেওয়ার ফিনিশিং। আর মাথায় ফুল আসলে কি, এটা আপেক্ষিক বিষয়, কে কেমন করে দিতে চায় সেটার উপর ডিপেন্ড করবে। এখন আমি চাই লাল, নীল, হলুদ, সবুজ দিতে দিব। আবার আমি মনে করি যে না, আমি একটু ইনোভেটিভ করব, সাদার মধ্যেই রাখব, তাও করব। ওই তো ডিপেন্ড হচ্ছে চয়েসের উপর। শেষই হয়ে গেল আমার জিপসি, অল্প একটুই ছিল আর একটাই বাকি ছিল, তাই করে ফেললাম। ছিঁড়তে গিয়ে ক্যামেরার স্ট্যান্ডে লেগে গেল, ক্যামেরাটাও ঝাঁকি দিয়ে উঠল। জিপসি বেশি থাকলে সুবিধা, অনেক কাজ করা যায়। কদিন আগে কতগুলো ভিডিও দিলাম, সেটার মধ্যে দেখিয়েছিলাম যে পুরাতন গহনাগুলোকে কীভাবে জিপসি দিয়ে নতুন করলাম, এরকম এরকম। গাজরা রে, গাজরা রে, আরেকটা জিপসি পাওয়া গেছে। এই যে এই জিপসিটাকে এখন কাইটটা কাইটটা লাগাবো, শীত না আসতেই সবার ঠান্ডা লেগে গেছে, আশেপাশে সবাই কাশি দিচ্ছে। এখন এই জিপসিটা আছে একটু, এই জিপসিটাতেই একটু করে আঠা লাগাবো। আর যেখানে যেখানে দেখবো যে একটু সবুজ অংশ দেখা যাচ্ছে, সেখানেই মেরে দেব। এই আঁশগুলা খুব জ্বালায়, আঁশগুলো না থাকলে ভালো হতো। আবার এই আঁশ না থাকলেও তো এটার অস্তিত্ব থাকতো না। সব দিকেই জ্বালা, পেলেও জ্বালা, না পেলেও জ্বালা, পেলে একরকম, না পেলে আরেক রকম, কিন্তু জ্বালা মাস্ট। যাই হোক, বকর 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 করতে করতে আমি আমার জিপসিটাকে কমপ্লিট করে ফেললাম। এটা একটা গিফটের জন্য রেডি করছি, ইনশাল্লাহ তার পছন্দ হবে বলে আশা করা যাচ্ছে। দা জিনিস দাম হোক আর কম দামি হোক, ফিনিশিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ফিনিশিং যদি না থাকে জিনিসে তাহলে যত দাম দিয়েই কিনি না কেন সেটার মূল্য থাকে না। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কভার করে কমপ্লিট করে ফেললাম আমার আজকের গাছটা। আল্লাহ হাফেজ।